কত সময় হলো আসলেন? বেশিক্ষণ না, 20 মিনিট। বিশ বার মিনিট বিশ মিনিট 20 মিনিট। সবার আগে জানি কত টাকায় কিনলেন? 88,000। 88,000 টাকা। ঠিক, আচ্ছা, আগে আগে গরু যারা কিনতে পারতেছে তারা জিতবে, এখন তারা আসলে জিততেছে। এগুলো 1 লাখ 10 হাজার কম আমরা আনলে দেবো না, এই আর 10 দিন পরে 1 লাখ 10 হাজার কম দেবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অবস্থান করছি গাবতলী গরুর হাটে। কোরবানির গরু কিন্তু কেনা বেচা শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ দর্শক, কোরবানির উদ্দেশ্যে আরো সুন্দর একটি গরু গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গেল। এই যে এই ভাইরা কিনলেন, তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরুটি কত টাকায় কিনলেন এবং ব্যাপারী কত টাকা দাম চেয়েছিলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আশা করি এখন তো আরেকটু ভালো লাগতেছে যেহেতু কোরবানির গরু কেনা হয়ে গেছে। হ্যাঁ, সবার আগে জানি কত টাকায় কিনলেন? 88,000। 88,000 টাকা। জি, আচ্ছা, কি মনে হচ্ছে গরুটি কিনে? আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার ভাইও খুশি। আপনি খুশি, আপনার ভাই খুশি, আপনার কেমন মনে হচ্ছে 88,000 টাকায় যে গরুটা কিনলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আসলে কোরবানির গরু দামের তো বিষয় না, বিষয়টা হচ্ছে পছন্দের বিষয়, এবং লাল গরুর আলাদা একটা চাহিদাই থাকে কোরবানির জন্য আমরা জানি। তো দর্শক, একটু গরুটা ভালো করে দেখাই আপনাদেরকে। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটি ওনারা 88,000 টাকায় কিনেছেন। তো আপনারা দেখে মন্তব্য করেন যে গরুটা কেমন হয়েছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনারা কোথা থেকে এসেছেন? মিরপুর শেরাপাড়া। মিরপুর শেরাপাড়া কাছাকাছি। আজকে আসলেন হাটে নাকি এর আগে এসেছেন? আজকে আসছেন? আজকে আসলেন। কত সময় হলো আসলেন? বেশিক্ষণ না, 20 মিনিট। বার 20 মিনিট? বাহ, মাশাআল্লাহ। আমরা তো অনেকের সাথে কথা বলি যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হাট ঘুরতেছে কিন্তু গরুই কালেক্ট করতে পারতেছে না, দামে বলতেছে না জিনিস। আর ব্যাপারীর কথাও ভালো লাগছে। আচ্ছা, যে উনি ওরকম ফাঁকা ফাঁকি কোনো দাম চায় না, কাছাকাছি দাম চাইছে। আচ্ছা আচ্ছা, সেজন্য হয়ে গেছে। আচ্ছা, আপনি যেইভাবে কথা বলতেছেন আমার মনে হয় যে আপনার গরু কেনার প্রতি মোটামুটি বেশ ভালো একটা আইডিয়া আছে, কারণ কম বেশি একটু যেহেতু বলছেন। হ্যাঁ, যেহেতু বলছেন যে কাছাকাছি দাম চাইছে, হ্যাঁ কাছাকাছি দাম চাইছে, তার মানে কি ওনার আইডিয়া আছে বলে কিন্তু বলতে পারছে যে কাছাকাছি 90 দাম না, বাকি ধরে দিলাম না, ভাইকে 2,000 কমে দিলাম। তাও তো হয়ে আমার, এখন নিজে কথা কই তো লাভ নাই। আচ্ছা, 90 দাম না, বাকি ধরে দিলাম না, 2,000 কমে দিলাম ভাইকে। আচ্ছা, আমরা ব্যাপারী ভাইয়ের সাথেও কথা বলবো। তো এই 20 মিনিটের মাথায় গরু কিনে ফেলছেন, ফ্যামিলির মানুষজন তাদেরকে দেখিয়েছেন? না, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, মিরপুরেই তো যাবে? হ্যাঁ, মিরপুর শেরাপাড়া। মিরপুর শেরাপাড়া যাবে। কেমন মনে হয় যে লাইভ ওয়েট এই মুহূর্তে কেমন হতে পারে? যদিও আসলে কোরবানি গরু, এটা লাইভ আমার ধারণা নাই, কিন্তু 3 মনের কাছাকাছি হবে। 3 মনের কাছাকাছি হবে, 2-4-5 কেজি হয়তো বা কম হবে। আচ্ছা, দামের যেহেতু আইডিয়া আছে, গরুর জাত সম্পর্কে কি জানা আছে কোনো? ওই অনেকে বলবো যে শাহিওয়াল, আসলে এটা শাহিওয়াল না, দেশাল গরু। দেশাল গরু। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আপনার সাথে একটু কথা বলি। এখন বলেন, এই যে বললেন যে 2,000 টাকা কমে দিয়ে দিছেন। জি, দিলাম ভাই, নগদের জন্য। বাকি 90,000 কমে দিয়ে দিলাম। 2,000 কমে দিয়ে দিছি। আমার গরু পড়নে যে 94,500, আমি লস দিয়ে দিছি, এখন একটাই আছে। আচ্ছা, যেই ভাই কিনলো গরুটা, একটু এই পাশে চলে আসি আমরা। যেই ভাই কিনলো উনি বললো যে ব্যাপারী ভাইয়ের কথাও ভালো লাগছে। জি জি জি। তো নামটা একটু জানি আপনার? আমার নাম ঝন্টু ব্যাপারী। ঝন্টু ব্যাপারী, কয়টা গরু বিক্রি করলেন আজকে? আমি গরু আনছিলাম 24টা, কাল রাত্রে বেজি বেজি, আর 2টা আছে, 22টা বিক্রি হয়েছে। 22টা গরু বিক্রি করে? জি বেজি বেজি। হাটের অবস্থা তো খুবই খারাপ দেখতেছি আমরা, লোকজন খুবই কম, তারপর 22টা গরু বিক্রি করছি। আমার গরু বিক্রি, আমি মেলা লাভ করি, হালকা কিছু লাভ করে দিতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝছেন, হালকা কিছু লাভ করে দিতে চাই। এখন আপনারা কিন্তু শুনতেছেন না, ঠিক আছে, কয় টাকা লাভ হচ্ছে? লাভ হয়নি ভাই, লাভ হয়নি আসলে। না, আমি কথা বলবো না, লস হয়েছে। মিশি কথাকে লাভ করুন কি, আমার নিয়ে নেবে 10,000 লাভ নিয়ে নেবে? নেবে না, লস হয়েছে। যাক, দর্শক আপনাদের উপরে দিলাম, দেখেন যেই দামে গরুটা কিনলো, আমার কাছে মনে হচ্ছে যে না, আসলে যিনি কিনছে গরুটা জিতছে, মোটামুটি ভালো হয়েছে। তো অনেকেই বলতেছে যে আসলে এই মুহূর্তে এই আগে আগে গরু যারা কিনতে পারতেছে এখন তারা আসলে জিততেছে। এগুলো 1 লাখ 10 হাজার কম আমরা আনলে দেবো না, এই আর 10 দিন পরে 1 লাখ 10 হাজার কম দেবো না। আচ্ছা, 1 লাখ 10, এটা কিনতে হবে 1,00,000-2,000,000 মুখামি কিনতে হবে, তখন আর দেবো না। এখন নেই, বেচা কেনা নাই, তাই পাচ্ছে। আচ্ছা, সঠিক কথা শুনে নেন, আর 10 দিন পরে গরু আমরাই কিনে নেবো 1,00,000-1,02,000, 1,00,000-10,000 কম দিয়ে বেচবো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের রাখার মতো ব্যবস্থা আছে, হ্যাঁ, তারা এখন কিনে রাখলে জিতবে, এখন যদি কিনে তাহলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো মানে কি, 100% ভালো। আচ্ছা, তারা জিতবে। আচ্ছা, এই যে কালোটাও তো আপনার না? কালোটা আমার ভাই। আচ্ছা, এটা তো বিক্রি হয়ে গেছে,
যাই হোক, তো কালো গরুটা একটু দেখা দিই, যেহেতু আজকে আমি দেখি। এই যে যদি লাল গরুটা একটু এদিকে দেন, কালো গরুটা একটু দেখাই, এটার কথাতে গরু কালোটা, কালোটা ভাই পাটিতে দাম বললে 1,03,000 বলে আমি 5-এর কম বেচবো না, এটা 1,05,000-এর কমে বিক্রি করবেন না? না। আচ্ছা, ওটা 3×10 কেজি আছে, এটা লালটা একটু বড় হবে তাই না? জি, বেশি আছে। বস, এটা বোধহয় লম্বায় একটু বেশি আছে? হ্যাঁ, মোটা বেশি আছে, মোটা বেশি আছে। আচ্ছা, 1,05,000-ই বেচবেন? জি, 5-এ বেচবো। এদিক সেদিক করা যাবে, কমে দেবো না, কমে দিবেন না? না। আচ্ছা, কোথাকার গরু এটা? এটা মেহেরপুর গরু ভাই, মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর? কুষ্টিয়া মেহেরপুর। তো গরু আবার আসবে কবে? আমার গরু আবার সোমবার রাত্রে আসবে, সোমবারে কিনবো, বহুদিন রাত্রে নামাবো। মানে সোমবার রাত্রে নামবে? সোমবার রাত্রে নামাবো। আচ্ছা, তো যদি এই ভিডিও দেখে কারো ভালো লাগে, যদি কেউ আপনার কাছে গরু সংগ্রহ করতে চায়, দোকান পাশে আমার দোকান। হ্যাঁ। আচ্ছা, যদি যোগাযোগের নাম্বারটা আপনি বলে দিতে চান? তো বলেন, নাম্বার বলেন। 01724-38-32-40। 38-32-40। আর ভাইয়ের নামটা হচ্ছে? ঝন্টু ব্যাপারী। ঝন্টু ব্যাপারী, মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুরের ঝন্টু ব্যাপারী ভাইয়ের এই দুইটা গরু দেখালাম, একটা তো বিক্রি হয়ে গেছে, আর একটা কালো গরু আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওনার গরুর আগামী লট আসবে হচ্ছে সোমবারে, তো আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় সোমবারেও আপনাদেরকে ওনার এই গরুগুলোর আপডেট দেওয়ার জন্য। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন আমরা প্রতিনিয়তই আপনাদের বিভিন্ন হাট ঘুরে কুরবানি গরুর ধারণা দিয়ে থাকছি আপনাদেরকে, কোন হাট থেকে আপনারা কেমন দামে গরু ক্রয় করতে পারবেন। আর আরেকটি যদি জানাই, এই মুহূর্তে গাবতলি হাটের হাসলি কিন্তু মানে হাসিল যেটা সেটা হচ্ছে 3,500 টাকা, মানে 1,35,000 টাকা, তাই না? হাসিলের ব্যাপারে কি জানতে চান? মানে এবার আপনারা কি রকম নির্ধারণ করছেন হাসলিটা? এটা এখন নির্ধারণ হয় না, এখন কেমন চলছে? বর্তমান আগের যেটা রেট এটা চলছে। আচ্ছা, কেমন চলছে হাসলি এখন? শতকরা 3.5 টাকা। শতকরা 3.5 টাকা। আচ্ছা আচ্ছা, এটা হয়তো বা কোরবানির আগে আগে এটা বাড়তেও পারে, 5 টাকা হয়ে যাবে। আচ্ছা, তো দর্শক থাকেন আমাদের সাথে, জানাছিলাম মধ্যরাতের গাবতলি হাটের বেচা কিনা। যদিও হাট অনেকটাই ফাঁকা, যদি একটু দেখেন এই দিকটাতে দেখাই, তারপরেও কিন্তু বেচা কিনি চলছেই। আর অনেকেই বলছেন যে এই মুহূর্তে যদি কেউ আসলে গরু সংগ্রহ করেন কোরবানির গরু, তাহলে হয়তো তারা একটু কম দামি গরু সংগ্রহ করতে পারবেন। তো যাদের হয়তো মানে রাখার মতো জায়গা আছে, তারা চলে আসতে পারেন গাবতলি হাটে, দেখতে পারেন আপনার পছন্দের পশুটি এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন কিনা। তো প্রতিনিয়তই আমরা আসলে আপনাদেরকে বিভিন্ন হাটের আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন ফার্মের আপডেটও দিয়ে থাকি, কোথায় কী ধরনের রেঞ্জে আপনারা গরু ক্রয় করতে পারবেন। তো সেই জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি, আর শেয়ার করে অন্যদের অবশ্যই দেখার সুযোগ করে দিবেন। আমাদের কমেন্ট বক্সে রয়ে গেছে, সেখানে আপনারা মূল্যবান মন্তব্যটি দিবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।